আমাদের পরিচালক মহোদয়ের কাছ থেকে আমরা ঈদের সালামি আদায় করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদের আনন্দের ভিতরে আর একটু ঈদ আনন্দ উপভোগ করুন, যেটা হচ্ছে আমাদের প্রিয় কলরব শিল্পী গোষ্ঠীদেরকে ঈদের সালামি দিচ্ছে কলরবের পরিচালক। তো দর্শক মণ্ডলী, এই ভিডিওটা আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ ইনশাল্লাহ। কিন্তু এই ভিডিওর ভিতরে কলরবের যে ঈদের সঙ্গীত আছে সেই সঙ্গীত শুটিংও আছে, এবং উভয়টা মিলেই খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো মূল ভিডিওতে যারা আর একটা কথা না বললেন, আপনি জানার জন্য নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন, কলরবের ঈদ সালামির যে অনুষ্ঠানটা, ঈদ সালামির যে দুষ্টামিটা, সেটা আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, ঈদ আসে আমাদের জীবনে বারবার, কিছু ঈদ আমরা মনে রাখি আর কিছু ঈদ আমরা ভুলে যাই। নানা কারণে আমাদের ঈদগুলো মনে থাকে এবং নানা কারণেই আমাদের ঈদগুলো ভুলে যেতে হয় জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আজকে আমাদের সামনে একটি ঈদ এসেছে, ঈদ উল ফিতর 2023 সাল। এখন হয়তোবা এখন আমাদের এই ভিডিও দেখবেন কেউ, হয়তো বা এদের পরে দেখবেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আমাদের পরিচালক মহোদয়ের কাছ থেকে আমরা ঈদের সালামি আদায় করতেছি। আমাকে দিচ্ছে 3000, আমাকে 2000। সম্মানিত দর্শক মণ্ডলী, কলরব শিল্পী গোষ্ঠীর ঈদ সালামির দুষ্টামিগুলো আপনারা দেখলেন, আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।